জমে উঠেছে রাজগঞ্জ বাজারে ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন প্রার্থীরা ঘুরছে ভোটারদের ধারে ধারে দিচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজগঞ্জ বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন ধর্ম বিষয়ক সম্পাদক পদে মিনার মার্কা নিয়ে হারুন ফ্যাশন হাউসের সত্ত্বাধিকারী মোহাম্মদ জামাল খান প্রচারণাকালে তিনি বলেন আমি যদি ধর্ম বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হই রাজগঞ্জ বাজারে বিভিন্ন সমস্যাগুলোর সমাধান চেষ্টা করব এবং ব্যবসায়ীদের সুখে দুঃখে পাশে থাকব। জন্য নির্বাচন আমার নাম মোহাম্মদ জামাল খান আমার প্রতিষ্ঠানের নাম হারুন ফ্যাশন হাউস আমি যদি আলহামদুলিল্লাহ নির্বাচিত হই আমার পতন ইস্তেয়ার থাকবে আমি ব্যবসায়ীদের বাইদের পাশে সুখে দুঃখে থাকবে ইনশাল্লাহ এবং আমার একটা পদক্ষেপ আছে দীর্ঘদিন থেকে যদি ইনশাল্লাহ আমি ধর্ম বিষয়ক সম্পাদকে নির্বাচিত করতেছি যদি আল্লাহ ফখর আব্দুল আমাদেরকে আমাকে নির্বাচিত করে আমার পদক্ষেপ থাকবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমি নামাজের সময় আমি পনেরো মিনিট প্রত্যেকটা দোকান প্রতিষ্ঠান নামাজের সময় পনেরো মিনিট বিরতি রাখার জন্য এবং আমি ব্যবসায়ীদের বাইদের সাথে সুখে দুখে ইনশাল্লাহ থাকার চেষ্টা করব এবং আগামী ছয় জুন রোজ বৃহস্পতিবার আমি ব্যবসায়ী বাইদের উদ্দেশ্যে বলতেছি সবাই আমার মিনার মার্কা একটি করে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ